নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই বাংলায় আজকে মহিলা সাংবাদিক হেনস্থা হলেন, মার খেলেন, তার গায়ে হাত তোলা হলো। চলুন শুরু করা যাক আজকের এই মুহূর্তের প্রতিবাদমূলক একটা প্রতিবেদন। বাংলা তার মেয়েকেই চায়, এই স্লোগান তোলা ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃতীয়বারের জন্য যিনি ক্ষমতায় এসেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হলেও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের লুম্পেনরা, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ঝান্ডা নিয়ে রাস্তায় নামেন এবং ডান্ডা মানুষের মাথায় মারেন, বিরোধীদের মাথায় মারেন, তারা অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছেন। আজকাল আর কোনো সাংবাদিকদের, তিনি মহিলাই হন বা পুরুষ হন, তাদেরকে ছাড়েন না। বিভিন্ন সময় আক্রমণ তাদের বিভিন্নভাবে নেমে আসে, মিডিয়া শুধুমাত্র তাদের হয়ে প্রচার করবে এই ভাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা আরও বেশি জঘন্য হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, মিডিয়া তার বিরুদ্ধে বলে, ইউটিউবারদের সম্বন্ধে তার আপত্তি আছে এবং তার আপত্তি আছে অনেক কিছুতে। আজ মিডিয়া সম্পর্কে যে অভিযোগ তিনি তুলতেন তারই ফলস্বরূপ আজকে চারিদিকে গজিয়ে উঠেছে তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত কিছু লুম্পেন, এবং সেই লুম্পেনদের সাহস এতটাই বেড়ে গেছে যে তারা একজন মহিলা সাংবাদিক সমাদৃতা মুখার্জির গায়ে হাত তুলে দিয়েছেন। রিপাবলিক বাংলার এক মহিলা সাংবাদিক অকুত ভয়, তিনি এগিয়ে গিয়েছিলেন এবং চেস করছিলেন সেই মহিলাকে যিনি ভাটপাড়ার পুরসভার যে উপনির্বাচন হচ্ছে সেই নির্বাচনে দাঁড়ানো, সেখানে গিয়ে ছাপ্পা ভোট দিচ্ছিলেন। তাকে তার সন্দেহ হয় এবং তিনি জিজ্ঞাসা করেন যে আপনার কাছে আইডেন্টিটি কার্ড আছে, আপনি কোথা থেকে এসেছেন। এই চেস করার জন্য, তাকে বাঁচানোর জন্য, অর্থাৎ সেই ছাপ্পা ভোটদানকারীকে বাঁচানোর জন্য তৃণমূলের এই লুম্পেনরা সামনে আসে এবং সেখানে এসে মহিলা সাংবাদিকের গায়ে হাত তুলে দেয়। ঘটনাটা পুরোটা আপনারা দেখুন রিপাবলিক বাংলার সৌজন্যে, এবং তার সৌজন্যে আমাদেরই বলা, তার কারণ হচ্ছে যতই আমরা বলি আমরা মিডিয়ার সঙ্গে কেউ যুক্ত নেই, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, অর্থাৎ ইউটিউবে থাকলেও আমরা মিডিয়ার কাজ করছি এবং সেখানে দাঁড়িয়ে একজন মিডিয়ার কোনো সাংবাদিককে আক্রমণ করলে সেখানে বলার জায়গা থাকে। আর যখন সেই আক্রমণটা নেমে আসে কোনো মহিলার উপরে, সেটা বলার অধিকার আমাদের প্রত্যেকের জন্মায়। যারা বলেন না তারা বলেন না, তারা সেই জায়গায় থাকেন। তাদের মতো ঘৃণ্য জঘন্য রুদ্রবার্তা চ্যানেল অন্তত নয়, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ রইল। আগে দেখে নিন ভাটপাড়ার এই নির্বাচনে, পুরসভা নির্বাচনে ঠিক কি হয়েছিল, কেন কি হয়েছিল, একদম রিপাবলিক বাংলা যেটা দেখিয়েছে সেখান থেকে দেখুন। আমি বললাম তো ওদের সঙ্গে এলাম, কি করে আসেন, আমি তো বক্স নিয়ে এলাম, আপনি একবার ঘুরে আসেন, আবার কি করে আমার ওদের সঙ্গে এলাম, ওদের সঙ্গে এলাম, কি করে, কেন আপনার ভোট হয়ে গেছে, না আমি তো ভোট দিই না, তাহলে আপনি এখানে কথাই, আমি বললাম দেখি দেখি আপনি হবে না, আপনি কি করে আসেন, আপনি ভোটের কথা দেখি, ভোটের কথা না, ওফ ভোটের কথা কোথায়, হে কারণ হে কারণ, আপনি কে, আপনি কে, বাস আসেন, ভোটের কথা, ভোটের কথা, ভোটের কথা, আমার বুম ভেঙে দেওয়ার চেষ্টা করলেন, আপনি কোন সমাজের হাত দিলেন, না না না, আপনি ঘুরে ঢুকেছেন কেন, বুঝতে ক্যামেরা দেখো, ক্যামেরা দেখাও, আপনি কোন সমাজের হাত দিলেন, আপনি ভিতরে ঢুকলেন কেন, ঢুকতে পারেন আপনি বুদ্ধ ঢুকার অধিকার কে দিয়েছে আপনাকে, মিডিয়া বলে যা খুশি তাই করবেন নাকি, ওখানে সুষ্ঠু ভোট চাপা নিষ্ঠ করছে, বেশ করেছি, চলেন চলেন, দেখলেন কিভাবে আঘাত করা হলো, কিভাবে বুমটা ছুঁড়ে ফেলা, এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে বেশ করেছি বলার। একজন মহিলাকে, একজন সাংবাদিককে বলা খুব সোজা, কারণ মহিলা বা সাংবাদিক যারা সাংবাদিক কুলে আছেন তারা সবাই জানেন যে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে মোটামুটি রয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কেউ মার খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ একত্রিত হন না।
সাংবাদিক মহল মানে একজন এই পক্ষ একজন ওই পক্ষ ভাগ হয়ে রয়েছে। কাজে সেখানে দাঁড়িয়ে তাদের ওপরে বারবার বলা যায় মিডিয়ার ওপরে মুখ খোলা খুব সহজ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে সাহস পান বা বলেনও যে আপনারা সরকারের হয়ে বলুন, সরকারের হয়ে বলেন না কেন, এটা নিয়ে বারবার বলেন, কেউ বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেন, মিডিয়ার বিরুদ্ধে অনেক কথা বলেন। এই রাজ্যে নাকি মিডিয়ার ওপর আক্রমণ হয় না, কিন্তু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন সেই সময় কিন্তু মৌপিয়া নন্দীর ওপরে একটা হালকা আক্রমণ নেমে এসেছিল, যখন মনে নেই হয়তো আপনাদের, ঘুরিয়ে দেখে নেবেন সে সময়ের কথা, যাদের মনে আছে তারা স্বীকার করবেন। বাম আমলে আমরা দেখেছি সাংবাদিকদের ওপর আক্রমণ হয়তো হতো, কিন্তু সেটা শেষের দিকে, কিন্তু প্রথম দিকে এসব ছিল না। মহিলা সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোদিনই নেমে আসেনি, আজ পুরো উল্টো চিত্র। আজ দেখা যাচ্ছে যে মহিলা সাংবাদিক হলেও তাকে বাদ দেওয়া যাচ্ছে না, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, তার গায়ে হাত তোলা হচ্ছে। আজ প্রতিটা সাংবাদিকদের উচিত, প্রতিটা মিডিয়ার উচিত এটা নিয়ে প্রতিবাদ করা এবং প্রত্যেকের মুখে হয়ে ওঠা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বোঝানো উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরও বোঝা উচিত যে সাংবাদিকদের গায়ে হাত তোলা যায় না, সে যে সাংবাদিকই হোক। সামান্য ইউটিউবে বসে থাকা কেউ কথা বলা লোককেও যেরকম টেনে হিঁচড়ে পুলিশ তুলে নিয়ে যেতে পারে না, কারণ সেও সংবাদ মাধ্যমের হয়ে কাজ করছে, সেটা মনে রাখা উচিত। এবং সেরকমভাবে কোনো এই টাইপের লুম্পেন যারা সাহস পায় একজন মহিলাকে ধাক্কা দিতে, একজন মহিলার বুম সাংবাদিকের বুম ফেলে দিতে এবং মহিলাকে ধাক্কা দেয়, জোর করে ঠেলে দেয় এবং বলে বেশ করেছি, এরকম ছেঁচড়া জানোয়ার সুরব মানুষদের গারদে পড়া উচিত। এদের সাহস বেড়ে যায় খুব, এদেরকে ইমিডিয়েট যদি পুলিশ অ্যারেস্ট না করে তাহলে পুলিশ সম্বন্ধে সন্দেহ উঠবে। যদিও সেই আইসিকে, ওইখানে থাকা আইসিকে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক, মহিলা সাংবাদিক, এবং সেই প্রশ্ন করার পর তিনি বলেছেন আমার গায়ে হাত তুলেছে, তখন তাকে বলেছেন যে আপনি লিখিত দিন। অর্থাৎ পুলিশ সুমোটোভাবে কোনো কেস করছে না, কেন লিখিত দিতে হবে? চোখের সামনে যদি কাউকে মারা হয়, একজন মহিলাকে মারা হয়েছে, এটা শুনে কেন পুলিশ ঝাঁপিয়ে পড়বে না? পুলিশের কথা বাদ দিলাম, সামান্য আমরা যদি থাকি, অর্থাৎ আমরা মানে সাধারণ মানুষ, আমরাও যদি দেখি কোনো মহিলার গায়ে হাত তোলা হচ্ছে, সেখানে প্রতিবাদ করা উচিত। তৃণমূল হয়তো সেই সৌজন্যতা ভুলিয়ে গেছে, হারিয়ে গেছে, তৃণমূলের সৌজন্যতা বোধ কিছুই নেই। লজ্জা লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ মানে পদত্যাগ তো করবেন না, মুখ্যমন্ত্রী তিনি, পুলিশমন্ত্রী তিনি, স্বাস্থ্যমন্ত্রী তিনি, তিনি সব মন্ত্রী, কিন্তু তিনি এসবগুলো দেখেন না। আজ তার রাজ্যে একজন মহিলা সাংবাদিকের ওপর এরকম করে হাত তোলা হলো, এবং শুধু তাই নয়, তাকে বলা হলো বেশ করেছি, আপনার কী করে অধিকার জন্মায়, আপনি কী করে গেলেন, অর্থাৎ বুথের মধ্যে কেন আপনি গেছেন? একটা মহিলা সাংবাদিক বা সাংবাদিক তার কতটা যাওয়ার ক্ষমতা আছে বা ইখতিয়ার আছে, প্রশ্ন করার ইখতিয়ার আছে কি না আছে সেটা বলার ক্ষমতা রাখে, প্রশ্ন করার জিজ্ঞাসা করার জায়গায় থাকে এইরকম ছেঁচড়া লোকেরা, অর্থাৎ তারা প্রশ্ন করে, এরাই হয়তো কোনো নেতা। এই ছোটোখাটো নেতা আমচা চামচা বেলচা এবং চা চা যাদের কথা বলি না, এরা হচ্ছে সেই টাইপের নেতা, এরা হচ্ছে ছুঁচু টাইপের নেতা, এরা হচ্ছে গলির সেই কুকুরের মতো যারা চিৎকার করতে পারে গলিতে, বাইরে এসে বলার ক্ষমতা এদের নেই। এবং এই টাইপের লোকের জন্য কিন্তু সমস্ত দল, যে কোনো রাজনৈতিক দল বদনাম হয়ে যায়। এই টাইপের লোক তৃণমূলে সবচেয়ে বেশি রয়েছে। আমি একসময় বলি না, ঠগ বাঁচতে গা উজাড়, আর চোর বাঁচতে তৃণমূল উজাড়। আজ মনে রাখবেন এইরকমভাবে আক্রমণকারী বাঁচতে গেলেও তৃণমূল উজাড় হয়ে যাবে। এদের সাহস এতটাই, একজন মহিলা সাংবাদিক মহিলার গায়ে হাত তুলে দেয়, এবং শুধু তাই নয়, এরা যে বারংবার আক্রমণ করেছে সেটা আজকে প্রমাণিত। আদালত সাধারণত প্রমাণ চায়, আজকে তো চোখের সামনে প্রমাণ আছে, আদালতের সামনে প্রমাণ, পুলিশের সামনে প্রমাণ, ভিডিও ফুটেজ রয়েছে, লোকটার থোবড়া মানে মুখ দেখতে পাওয়া যাচ্ছে, ভাষাটা আমার খারাপ হলো, কারণ এই রকবাজ লোকেদের সঙ্গে রকবাজ ভাষায় কথা বলতে হয়, মনে হয় না বাল্মীকি থাকি, মনে হয় রত্নাকর হয়ে দু চারটে চাপিয়ে দিই, এরকম মনে হতে শুরু করে দেয়। কারণ এই টাইপের লোকগুলোকে দেখলে মনে হয় না এরা ভদ্রলোক বলে, এরা ঠিক মানুষ না, এরা মানুষের পর্যায়ে পড়ে না। যে ঝান্ডাই ধরে থাকুক, তৃণমূল ধরুক, সিপিএম ধরুক, বিজেপি ধরুক আর কংগ্রেসের ঝান্ডাই ধরুক, এরা সবটাই এক, এরা হচ্ছে দু পেয়ে জানোয়ার। কারণ অন্য সমাজের যে সমস্ত জানোয়ার দেখেছেন না আপনি, কুকুর বিড়াল ছাগল, এরা অনেক ভদ্র হয়, কিন্তু এরা তার চেয়েও নিচে যায়। এদের মতো ছেঁচড়া লোকেদের জন্য রাজনীতি আজকে বদনাম, এদের মতো ছেঁচড়া লোকেরা এরা সব জায়গায় সব কিছু করে বেড়ায়। তৃণমূলে তো লজ্জা হওয়া উচিত, তৃণমূলের লজ্জায় জলে ডুবে মরা উচিত, কারণ তৃণমূল কংগ্রেস জিতে আছে, এই রাজ্যে ক্ষমতায় আছে, এবং তারা আবার ভারত জয় করতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দেওয়ানো দরকার কি? ছাপ্পা ভোট না হলে কি জেতার ক্ষমতা নেই? প্রসঙ্গ বারবার ওঠে, ছাপ্পা ভোট দিতে গেছিলো বলেই একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার কোথায় আইডেন্টি কার্ড, প্রশ্ন করাটা কি অপরাধ ছিল, সে অপরাধের জন্য তাকে মারা নাকি খুব দরকার ছিল, প্রশ্নগুলো আপনাদের কাছে রইল। সাধারণ মানুষ আপনারা যতদিন এগুলো দেখবেন ভাববেন আজ আমার কী আছে, একজন মহিলা সাংবাদিককে বলেছে আমার কী যাবে, মনে রাখবেন কালকে আপনার বাড়ির মেয়েকে বউকে যাকে খুশি এরা টানবে, হাত ধরবে, মারবে, কারণ প্রতিবাদ আপনি করলেই, যদি প্রতিবাদ করে, যদি প্রতিবাদ না করে সোজা কথা সব কিছু মেনে নেন যে দিচ্ছি তোমার কিছু বলার অধিকার নেই, তাহলে আলাদা কথা, কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন, সামান্য তম প্রতিবাদ করেন, তাহলে আপনার বাড়ির মা বোনেদের নিয়েও এইভাবে ধাক্কাধাক্কি করবে এবং বলবেন বেশ করেছি। সেদিন সহ্য করতে যদি না পারেন তাহলে প্রতিবাদ জানান, প্রতিবাদে গর্জে উঠুন, কারণ প্রতিবাদ যদি না করেন আজকে, যদি ভাবেন এটা মিডিয়ার ওপর আক্রমণ হয়েছে তো আমার বাবার কী, তাহলে মনে রাখবেন কালকে আপনার ওপর আক্রমণ হবে, মিডিয়া তখন কাঁচকলা বলবে, সেদিন আপনি বুঝবেন কতটা কত ধানে কত চাল। অর্থাৎ একটা সাংবাদিক
তার উপর আক্রমণ করা, একটা মিডিয়ার উপর আক্রমণ করা, একটা মহিলার উপর আক্রমণ করা হচ্ছে, নৃশংস ঘটনা, খেঁচড়া পড়া ঘটনা এই রাজ্যে বারবার হয়। অন্য রাজ্যের দিকে তাকানো বুদ্ধি বেঁচে খাওয়া শিল্পী যারা আছেন আর কি, তারা তো অন্য রাজ্যের দিকে তাকান। এবার বলতে পারবেন লজ্জা ঘৃণা বলে কিছু তো আপনাদের নেই, থাকলে আপনারা বলতেন। লজ্জা ঘৃণা কিছু নেই, শুধু একটা ভয় আছে যে আমার পথ চলে যাবে, আমার পোস্ট চলে যাবে, আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে, যার জন্য তৃণমূলের সাপাই গান অন্য রাজ্যে কিছু হলে দেখতে পান আর এই রাজ্যে কিছু হলে চুপ করে থাকেন। মনে রাখবেন আজ যাকে আক্রমণ করা হয়েছে সে আমাদের বাড়ির লোক, অর্থাৎ আমরা ভাবছি, আমাদের নাই ভাবুক, মিডিয়া বড় বড় মিডিয়া আমাদেরকে নাই ভাবুক, পাত্তা দিক, আমরা ভাবি এরা আমাদেরই লোক, বাড়ির লোক, ভুল করলো ঠিক করলো সে আমাদের বাড়ির লোক, আমাদের বাড়ির মেয়েকে আপনি আক্রমণ করেছেন, আমাদের বাড়ির মহিলাদের আপনি আক্রমণ করেছেন, ছেড়ে দেওয়া তো আপনাকে যাবে না, পুলিশ কী ব্যবস্থা নেবে দেখার অপেক্ষা রইল। আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোকেদের, ছেঁচড়া লোকেদের যদি সঙ্গে নিয়ে থাকে তাহলে আগামীতে তৃণমূল কংগ্রেস যখন থাকবে না ক্ষমতায় এদেরও ভবিষ্যৎ খুব খারাপ হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে প্রতিবাদ করা দরকার আছে, কারণ প্রতিবাদ করা উচিত, এই রাজ্যে প্রতিবাদের ভাষা মানুষ ভুলে গেছে, যার জন্য এরা সাহস পায়। আজকে এতগুলো লোকের মাঝে একজন মহিলা সাংবাদিককে অপমান করলো, তাকে কেউ কিছু বললো না, প্রতিবাদ করা দরকার ছিল, প্রতিবাদ কেউ করেনি, সবাই চুপ করে দেখেছে, সাংবাদিকরা এগিয়ে এসেছিল, ঘিরে ধরেছিল, কিন্তু তারা সেইভাবে প্রতিবাদ করলো না। ধরা উচিত ছিল একে, এবং একে পুরোপুরি সামনে নিয়ে আসা উচিত। আমার মনে হচ্ছে সমস্ত মিডিয়াকে হাত জোর করে অনুরোধ, আমার কথা শুনতে হবে না, রুদ্রবার্তা দেখতে হবে না, রুদ্রবার্তা চ্যানেলের কথা বলতেও হবে না, আপনারা চেষ্টা করুন সবাই একত্রিত হন, হয়ে গিয়ে এই ব্যাপারটাকে সামনে আনুন, ঘন্টাখানেক আলোচনা এটা নিয়ে আসুন। সুমন বাবু যিনি দেখেন, যদি আনন্দ, এবিপি আনন্দ, আপনিও প্রতিবাদ করুন, আপনি প্রতিবাদ জানান, আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, অনেক দেখে আপনাদের, আপনাদের উচিত প্রতিবাদ করা। যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে, নিউজ পেপার আছে, প্রত্যেকের উচিত এটা সমবেতভাবে ঘৃণা জানানো, মানে ধিক্কার দেওয়া, এই সরকারকে ধিক্কার দেওয়া, পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানানো, যারা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, এবং ইমিডিয়েট অ্যারেস্ট করে একে পদ থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মেন স্ট্রিম মিডিয়াতে সামনে বারবার দেখানো উচিত যে এখনও শাস্তি পায়নি, এখনও শাস্তি পায়নি, দল একে রেখে দিয়েছে, নাহলে এসব কিচ্ছু হবে না। এটা ছিল রুদ্রবার্তার প্রতিবাদ, রুদ্রবার্তার প্রতিবাদ মানে অন্যরকম হবে। এতক্ষণ দেখার পর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার আছে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় না দরকার নেই তাহলে করবেন না, কিন্তু রুদ্রবার্তা এরকমই থাকবে, আনকাট। আসি, ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।